এইবার যারা পুজোতে বেড়াতে যাবেন ভাবছেন তারা রেলের টিকিট কি করে কাটবেন সেটা কিন্তু বাড়িতে বসেই কাটা যাবে সিটিসি এই অ্যাপটা কি করে ক্রিয়েট করবেন এবং বাড়িতে বসে টিকিট কাটবেন সেই সব কিন্তু দেখাবো এই ভিডিওর মাধ্যমে তাই বলবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আজ আইআর সিটিসি অ্যাকাউন্ট কী করে বানাবেন সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তবেই কিন্তু বানাতে পারবেন এই সিটিসি অ্যাকাউন্ট বানালে আপনি ঘরে বসে রেলের টিকিট কাটতে পারবেন তাই বলবো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে তাহলেই কিন্তু এই আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসেই টিকিট কাটতে পারবেন এই অ্যাকাউন্ট বানাতে গেলে যেসব স্টেপগুলো আপনাকে আমি দেখাবো পর পর সেটা কিন্তু মিস করলে চলবে না ওইগুলো কিন্তু আপনাকে দেখতে হবে তার আগে বলবো আমার এই চ্যানেল ভ্লব এন টেকনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে আইআরসিটিসি অ্যাকাউন্ট যদি আপনি করতে চান তাহলে যা যা স্টেপ আমি দেখাবো সেটা করতে হবে স্টোরে গিয়ে আইআরসিটিসি এটা লিখতে হবে তাহলেই রেলওয়ের যে অফিসিয়াল অ্যাপটা সেটা আপনার সামনে চলে আসবে আমার ইনস্টল করা আছে জাস্ট ওপেন করবো আর অ্যালাউ করে যাব তাহলেই কিন্তু হয়ে যাবে এখন আমি এটাকে ওপেন করব এখন ওপেন করার পর যেসব স্টেপগুলো আমি দেখাব সেসব স্টেপগুলো আপনি করে যাবেন দেখুন অ্যালাউ করব হ্যাঁ এখন এটাকে অ্যালাউ করব অ্যালাউ করার পর দ্বিতীয়বার অ্যালাউ করব ঠিক আছে দ্বিতীয়বার অ্যালাউ করার পর আমার সামনে একটা পেজ ওপেন হয়ে উঠেছে এখানে নিচের দিকে দেখুন মাই অ্যাকাউন্ট বলে একটা জায়গা আছে এই মাই অ্যাকাউন্টে আমি ক্লিক করব মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর যেসব জিনিসগুলো পর করব সেটা কিন্তু আপনাদের করতে হবে এই মাই অ্যাকাউন্টে এখন আমি ক্লিক করব এখন মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম তারপর যেটা করব দেখুন নিউ রেজিস্টার এই জায়গাটা আছে রেড কালারের এই জায়গাটাতে আমি ক্লিক করব। এই জায়গাটা আমি যদি ক্লিক করি তাহলে নতুন একটা পেজ আমার সামনে ওপেন হবে যেখানে আমি সম্পূর্ণভাবে সুন্দরভাবে এই ফর্ম ফিল আপটা আমি করব। খুব সাবধানে করব। এই ফর্ম ফিল আপটা আমরা যখনই করব সেটা যেন দুপুর বারোটার পর হয় কারণ দুপুর বারোটার পর করলে খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে করতে গেলে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হলো এটা দিনের বেলায় করতে হবে আর বারোটার পর করতে হবে এগারোটার সময় তৎকাল টিকিট হয় তখন যদি এই ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু চট করে আপনার এই অ্যাপ থেকে আপনার পারমিশন হবে না এখন এই ফর্মটা আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে আর ফিল করতে গেলে যা যা লাগবে সেগুলো সঠিকভাবে বসাবেন যেমন ফোন নাম্বার ইমেল আপনার বয়স এগুলো পরপর বসিয়ে যাবেন যেটা বলার সেটা হলো এই যে ফোন নাম্বার আর ইমেল এইটা এর আগে ব্যবহার করেছেন আইআরসিটিসি এই অ্যাপটা কোনো দিন ব্যবহার করেছেন যদি ব্যবহার করেন আর এই ইমেল আর ফোন নাম্বারটা যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু এই ফোন নাম্বার আর ইমেলটা দেওয়া যাবে না এই ফর্ম ফিল করার সময় তাহলে কিন্তু আপনার এই অ্যাপটা কার্যকর হবে না তাই নতুন ফোন নাম্বার নতুন ইমেল এইগুলো দিতে হবে তারপর আপনি পর পর বসিয়ে যাবেন যা যা চেয়েছে খুব সহজ জিনিস আপনার নাম চাইবে আপনাকে আর জিনিস করতে হবে এইখানে আপনাকে ইউজার নেম ক্রিয়েট করতে হবে ইউজার নেম সাধারণত আপনার নিজের নাম তারপর কিছু সংখ্যা বসিয়ে দেবেন তাহলেই ইউজার নেম হবে এরপর যেটা করতে হবে আপনাকে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে তার জন্য যা যা লাগে যেমন সংখ্যা লাগে তারপর ক্যাপিটাল লেটার লাগে অ্যাট দ্য রেট হ্যাশট্যাগ এইসব বিভিন্ন নতুনত্ব জিনিস দিয়ে আপনি কিন্তু পাসওয়ার্ড তৈরি করবেন এবং এটা দু দুবার বসাতে হবে কনফার্ম করার জন্যে এই পাসওয়ার্ড আর ইউজার নেম এই দুটো কিন্তু আপনি খাতায় লিখে রাখবেন পরবর্তীকালে হয়তো এটা লাগতে পারে তাই ভুললে চলবে না আপনি যদি মনে করে রাখতে পারেন তাহলে অসুবিধা নাই তবে খাতায় লিখে রাখাটাই বেটার এই ফর্মে আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হলো একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে এখানে একটা প্রশ্ন আছে সেটাই আমি ফিল আপ করেছি আপনারাও তাই করবেন বাবার মিডিল নেম কি সেটা লিখে রাখতে বলছে তো আপনি প্রশ্নের উত্তরে আপনার বাবার যদি মিডিল নেম থাকে অবশ্যই সেটা লিখবেন না হলে নিজের মিডিল নেম যদি থাকে সেটাও দিতে পারেন কিন্তু মনে করে কিন্তু রাখতে হবে এটা আর বয়সটা অবশ্যই ক্যালেন্ডার দেখে বসিয়ে দেবেন এখানটায় এই পরপর জিনিসগুলো আপনি ফিল আপ করবেন সব জিনিসগুলো ফিল আপ করতে পারলে খুব সহজে আপনার কিন্তু ক্রিয়েট হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট তো এখানে আর কিছু জিনিস জিজ্ঞাসা করবে সেগুলো আপনি সহজেই কিন্তু ভর্তি করতে পারবেন যেমন হলো আপনি ইন্ডিয়ান কিনা সেটা জিজ্ঞাসা করবে আপনি মেল না ফিমেল এগুলো জিজ্ঞাসা করবে তো এইগুলো সহজেই কিন্তু আপনি ভর্তি করতে পারবেন তো এর জন্যে বিস্তারিতভাবে দেখানোর কিছু নেই আপনি দেখছেন আমি পরপর করে যাচ্ছি তো এইখানে আমি এইটা ফিল করার পর যেটা হবে পরবর্তী একটা পেজ আসবে সেইটা এবার আমি আপনাদের বলবো এখন আমরা নেক্সট পেজে চলে এলাম এইটা অ্যাড্রেস আপনাকে ভরতে হবে আপনার যে অ্যাড্রেসে থাকেন সেইটা সম্পূর্ণভাবে এখানে ফিল আপ করবেন আর লাগবে ফোন নাম্বার পিন নাম্বার এইগুলো কিন্তু লাগবে সম্পূর্ণভাবে পরপর বসিয়ে যাবেন তাহলেই কিন্তু এই ফর্মটা ফিল আপ হয়ে যাবে লেফট সাইডে একটা টিকমার্কের জায়গা থাকবে সেখানে টিকমার্ক করে সাবমিট করে দেবেন তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে গেলে কিন্তু একটু ধীরে সুস্থে দেখে শুনে আপনাকে বসাতে হবে আর আপনার পিন নাম্বার বলেছি এই পিন নাম্বার দিলে আপনার যাবতীয় তথ্য কিন্তু আপনি কোথায় থাকেন কোন স্টেটে থাকেন সব কিছু কিন্তু চলে আসবে তাই সঠিক পিন নাম্বার আপনার ঠিকানা এগুলো কিন্তু দিতে হবে তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে তো এগুলো সঠিকভাবে দেবেন এবং করবেন করার পর কিন্তু আপনি আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে পারবেন তো একটু লং প্রসেস কিন্তু এটা ধীরে সুস্থে আপনাকে কিন্তু করতে হবে যে ইউজার নেম আর পাসওয়ার্ড খাতাতে লিখে রেখেছেন বা মনে রেখেছেন সেটা কিন্তু আপনার ক্রিয়েট হয়ে যাবে তো এইভাবে আপনি কিন্তু আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে পারবেন তাহলে আমরা কিন্তু এখন দেখতেই পাচ্ছেন কংগ্রাচুলেশানস বলছেন যে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়েছে তো এইটার মাধ্যমে আমরা কি করলাম ইউজার নেম আর পাসওয়ার্ড ক্রিয়েট করলাম তো এখন যেটা করতে হবে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ ইন করতে হবে তো এখানে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা বসাবো যেটা আমাদের কাছে পাঠানো হয়েছে বা আমরা লিখে রেখেছি তো এখন ইউজার নেম আর পাসওয়ার্ডটা বসিয়ে আমরা ক্যাপচাতে ঠিক ঠিক করে লিখবো ক্যাপচা যদি ঠিকঠাক না লেখা যায় পরবর্তীকালে সেটা আবার ফ্রেশ করে ক্যাপচাটা লিখব দিয়ে লগ ইং করবো এইটাই আমাদের কাজ এই পেজটাতে তো ক্যাপচা ভরে দিয়েছি ভরে দেওয়ার পর যেটা করবো সেটা হলো লগিং করব তো এইগুলো বলার কিছু নেই আপনারা দেখবেন পরপর করে যাবেন তাই আমি পারবার বলছি সঠিকভাবে করুন এক চান্সে হয়ে যাবে এটাকে আপনি সেভ করেও রাখতে পারেন এর পরবর্তী পেজে যেটা করতে হবে আপনি ফোন নাম্বার দিয়েছেন আর ইমেল নাম্বার দিয়েছেন এই দুটো জায়গায় আপনার ওটিপি যাবে তো পরপর আপনি ওটিপির জন্য ক্লিক করবেন আর দুটো জায়গাতেই ওটিপি যাবে এবং আমরা দু জায়গাকার ওটিপি নিয়ে আমরা ফিল আপ করব ফিল আপ করার পর যেটা করব সেটা হলো আমরা আমরা ভেরিফাই করতে দেব আমাদের ওটিপি নাম্বারগুলো হ্যাঁ একদম ঠিক ওটিপি নাম্বারগুলো ভেরিফাই করতে দেব দেখতে পাচ্ছেন কংগ্র্যাচুলেশন বলছে এখানে আমরা ওকে করে দেব ওকে করে দেওয়ার পর যেটা করব সেটা হলো আবার পুনরায় আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা বসাব ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমরা এখানেই বসাবো বসিয়ে দেওয়ার পর আমরা আবার ক্যাপচা পূরণ করব ক্যাপচা পূরণ করার পর যেটা করবো সেটা হল লগ ইং হ্যাঁ এখন আমরা লগ ইন করবো দেখুন ক্যাপচা পূরণ করছি এরপর আমরা লগ ইন করব লগ ইন করলে যেটা হবে সেটাই আপনাদের এখন পড়বো এখন লগ করা হয়ে গেছে এটাকে আপনারা সেভ করে রাখতে পারেন যাই হোক আপনারা সেভ করবেন এখন যেটা হবে সেন্ট ওটিপিতে ক্লিক করবেন তাহলে আপনার ফোন নাম্বারে একটা ওটিপি আসবে হ্যাঁ এই ওটিপিটা আপনাকে ব্যবহার করতে হবে সেই ওটিপিটা আপনার ফোন নাম্বারে আসবে সেটা আপনাকে ফিল আপ করতে হবে যাই হোক আমরা এখন ওটিপির জন্য অপেক্ষা করছি সেই ওটিপিটা ফিল আপ করবো ফিল আপ করার পর আমরা ভেরিফিকেশানে দেবো ওটিপিটা ফিল আপ করেছি এখন আমাদের ভেরিফাই হবে ভেরিফাই হলেই আমাদের দেখছেন ওটিপি কংগ্রাচুলেশন ভেরিফাই হয়ে গেছে তো এইটা আমাদের জানানো হচ্ছে জাস্ট আমরা ওকে করবো আমরা আবার সেই মূল পেজে টার্নভার হলাম পুনরায় আপনার পাসওয়ার্ড আর ইউজার নেম কিন্তু বসাতে হবে দিয়ে ক্যাপচা পূরণ করে আবার লগ ইন করতে হবে তাহলে আপনি যেটা দেখতে পাবেন কিছুক্ষণের জন্যে আমাদের এটা চেকিং হবে দিয়ে ওয়েট করতে হবে ওয়েট করার পর যেটা আসবে সেটা হলো আমাদের কনফার্ম পিন নাম্বার বসাতে হবে এই পিন নাম্বারটা দু দুবার বসাতে হবে এখানে একবার পিন নাম্বার বসালেন তারপর কনফার্ম পিন নাম্বার বসিয়ে সাবমিট করবেন এইটাই শুধু আপনাকে মনে রাখতে হবে পিন নাম্বারটা এটা চারটের অঙ্কের হয় চারটের অঙ্কের পিন নাম্বার আপনাকে এখানে বসাতে হবে বসিয়ে আপনাকে সাবমিট করতে হবে যখন এখানে বলা হচ্ছে আপনার পিন নাম্বারটা অবশ্যই মনে রাখবেন এবং কারো কাছে শেয়ার করবেন না হ্যাঁ এই পিন নাম্বারটা দিয়ে আপনি কিন্তু এটাকে লগ করতে পারবেন তো যাই হোক আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন ডান দিকে লগ ইন করবো এই লগ করে পিন নাম্বারটা বসিয়ে দেখব যে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে কি না তো এখন এইখানটায় আমরা পিন নাম্বারটা যেটা আমরা ফোর ডিজিটের লিখেছি সেটা এখন বসাবো বসিয়ে ক্যাপচা পূরণ করব দিয়ে লগ ইন করব দেখুন অটোমেটিক এই অ্যাকাউন্টটা খুলে যাবে যাই হোক এখন আমরা লগ ইন করছি ক্যাপচা পূরণ করেছি দিয়ে এখন লগ ইন করছি আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে হ্যাঁ আমাদের সামনে আমাদের অ্যাকাউন্টটা খুলে গেছে এখন বন্ধুরা যেটা আমরা করব সেটা আমরা টিকিটটা কি করে কাটতে হয় সেটা আপনাদের দেখাবো কিন্তু এই ভিডিওতে সেটা দেখানো যাবে না এর পরবর্তী ভিডিওতে আপনাদের আপনাদের সম্পূর্ণভাবে ডিটেলসভাবে বোঝাবো যে কি করে আইআরসিটিসিতে টিকিট কাটবেন ঘরে বসে এতক্ষণ দেখলেন এর জন্য কিন্তু ধন্যবাদ ভিডিওটা ভীষণভাবে বড় হয়ে গেছে কিন্তু কিছু করার ছিল না ডিটেলস আপনাদের বোঝানোর দরকার ছিল তাই এটা একটু বড় হলো পরবর্তীকালে টিকিট কি করে কাটতে হয় সেটা অবশ্যই একটা ভিডিও বানাবো তার জন্যে অপেক্ষা করুন আজকের মতো আসি আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে এমনভাবেই বন্ধুরা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমার ভিডিওগুলো আর প্রয়োজন পড়লে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন কারণ এটা জানা দরকার আর আমার এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার এই চ্যানেল ভ্লব এন্ড টেকনো এটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন মন্তব্য করতেও ভুলবেন না যেন মন্তব্য অবশ্যই করবেন আর লাইক করবেন এত কিছু করবেন अवश्य भिडियोटा खुब प्रयोजनीय तिउ प्रय धन्यवाद